সেন্টার ফর গভর্নিং স্টাডিজকে প্রথমে ধন্যবাদ দিতে হয় এবং ওনার চেয়ারম্যান সাহেব বসে আছেন এখানে এবং এক্সিকিউটিভ ডাইরেক্টরও বসে আছেন ওনারা এই আয়োজনটি করেছেন আজকে দিস ইজ দি ফিফটিএ অ্যানিভার্সারি অফ বাংলাদেশ অর্থাৎ অর্ধশতাব্দী হয়ে গেছে অর্ধ অর্ধশতাব্দী মানে একশো বছরের অর্ধেক বছর এই অর্ধশতাব্দীর আগে আমার এখন মনে পড়ছে যে আমি তখন কি ছিলাম আপনাদের মতো তরুণ ছিলাম চব্বিশ বছর বয়স ছিল এখন প্রায় চুয়াত্তরে এসে পৌঁছে গেছি রেমিনিসেন্স বা পুরনো কাহিনী বলতে গেলে অনেক ইমোশন এসে যায় সেই জন্য অত ইমোশনে যাব না যেহেতু টাইম খুব কম আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খান আকবর আলী খানের সঙ্গে আমার একটু আলাদা পরিচয় আছে আমি উনি নব্বই সালে ওয়াশিংটন ডিসিতে ইকোনমিক মিনিস্টার ছিলেন এমবেসিতে এবং আমার সুযোগ হয়েছিল ওই সময় সেনাবাহিনীর তরফ থেকে সামরিক উপদেষ্টা হিসেবে সেখানে কাজ করতে আমরা পাশাপাশি বসতাম আমাদের পাশে আরেকজন বসতেন ইকোনমি ইনফরমেশন দ্যাট ইজ প্রেস মিনিস্টার ডক্টর মাহবুব আলী উনি মৃত হয়ে গেছেন এবং আরেকজন খুব নামকরা ব্যক্তি ছিলেন পরবর্তীতে আমাদের বর্তমান বাংলাদেশের দুদকের চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান সাহেব উনি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর এই আমরা চারজন ছিলাম তো সেই সুবাদে অনেক দিন পরে ডক্টর আল আকবর আলী খানের সাথে দেখা হলো এবং আমরা যে বয়সে ভারী হয়ে গেছি এটা বোঝা যায় আমরা সামনে দাঁড়ালেই এখন আর অফকোর্স বসে আছে আমার আমার আর এক বন্ধু একটু আগেই বলে গেল জেনারেল ইব্রাহিম তখন লেফটেন্যান্ট ইব্রাহিম দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট ও বলে গেছে আমরা কোথায় ছিলাম সেদিকে আমি যাচ্ছি না আমরা একসাথে ছিলাম যুদ্ধ একসাথে শুরু করেছি একসাথে যুদ্ধ করেছি ইব্রাহিমের ব্যাপারটা ছিল ও একটু বলেছে যে ও প্রথম থেকেই হেডকোয়ার্টারে ছিল অর্থাৎ সেক্টরের এবং অন্যান্য কাজে খুব ব্যস্ত ছিল তো ও খুব মজা করে ওকে আমরা তখন যেহেতু ওর একটা বড় দাড়ি ছিল প্রায় দেড় হাত লম্বা এবং দুই নম্বর দাঁড়ি মানে একটা নিচে একটা উপরে এবং হাফ প্যান্ট পরতো মাথায় টুপি পরতো দেখতে মনে হতো যে টি গার্ডেনের কোনো ম্যানেজার হবে সেইভাবে সারা তার এলাকা চুষে বেরাতো কাজ করতো সফিউল্লা সাহেবের অন বিহাফ প্রশাসনিক এবং কৌশলগত যে বিষয়গুলো নিয়ে ও করতো ওর নাম ছিল টিলা বাবু আমরা এটাই বলতাম কারণ ওই টিলা বাবুকে ম্যানেজারকে বাবু বলা হয় চা চায়ের বাগানে আর ওর জীবনের সবচেয়ে বড় একটি অপারেশন আছে সেটি হলো শেষ আখাওরো যুদ্ধের অপারেশন যে যুদ্ধটিতে সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে ও ছিল ডানদিগের ফরওয়ার্ড কোম্পানি কমান্ডার বা ছিল ওর পরবর্তীতে আত্মীয় মেজের ক্যাপ্টেন মতিউর রহমান সাহেব প্রায়ত বীর প্রতীক আমি ছিলাম ঠিক পেছনে আর ডানদিকে আর যেহেতু আমি তখন কেবল বেলোনিয়া সেক্টর থেকে যুদ্ধটি শেষ করে কর্নেল জাফরিনাম সাহেবের সঙ্গে থেকে এসছি এবং যুদ্ধটি পাঁচই ডিসেম্বর তিন ডিসেম্বরে শুরু হয়ে গেছে নিয়মিত যুদ্ধ যেটি আমি এসে যেহেতু আমি ওখান থেকে যুদ্ধবিধ্বস্ত হয়ে এসেছি সেই জন্য সিও কমান্ডিং অফিসার মেজর মইনুল হোসেন সাহেব উনি আমাকে রিজার্ভ কোম্পানি বা ফলো আপ কোম্পানি বলে যেটি যুদ্ধের মধ্যে পিছিয়ে পিছিয়ে যায় সামনে যদি কিছু ঘটে তাকে সাহায্য করতে হয় এবং সেটিও করা হয়েছিল এবং সেইভাবে আমরা আখারোটি দখল করে নেই পাঁচই ডিসেম্বর সকালবেলা ভোরের মধ্যে ইব্রাহিম ছিল প্রথমে সামনের দিকে মতিউর রহমান বাইর দিকে আমি মতিউর রহমানের পেছনে আর আরেকটি কোম্পানি ছিল বদিউল বদি বদিন বদিউজ্জামান লেফটেন্যান্ট বদিউজ্জামান আমার ডান দিকে বদিউজ্জামান এবং সঙ্গে আমাদের কয়েকজন জুনিয়র কমিশন অফিসার ওই যুদ্ধে শহীদ হয়ে যায় আখাউরা যুদ্ধে তাদের কবর কবরটি এখনও সমাধিটি ওখানে আছে এবং সেইটি আমাদের মুক্তিযুদ্ধের বড় একটি অবদান এরপর কি হলো মুক্তিযুদ্ধ শেষ তারপরে আমরা ঢাকায় আসলাম আমার সৌভাগ্য হয়েছিল ঢাকায় একই সাথে ঢাকায় প্রবেশ করা ষোলোই ডিসেম্বর আমার সবচেয়ে বড় সুখের বিষয়টি হলো ইব্রাহিমের মতোই যে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ঢাকা থেকে যে রাস্তাগুলোকে দিয়ে আমরা পিছু হটেছিলাম সেই রাস্তা দিয়েই পনেরো তৃতীয় ডিসেম্বর থেকে শুরু করে আবার আমরা বীরের বেশে অগ্রাভিযান করে আমাদের মিত্রবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তাঘাট ছাড়া ক্ষেতের মধ্য দিয়ে নদী পারি হয়ে আমরা ঢাকা শহরে উপনীত হয়েছিলাম এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে দামি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা সৈনিক হিসাবে আর মাঝখানে একটি বড় যুদ্ধ করেছিলাম ক্যাপ্টেন তৎকালীন ক্যাপ্টেন জাফর ইমাম সাহেবের সঙ্গে উনি ছিলেন দুই নম্বর সেক্টরে আমি ছিলাম তিন নম্বর আমি একটা ক্রিকেট প্লেয়ারের মতো হায়ারের মতো মানে ফুটবল প্লেয়ার হায়ারের মতো একটা হায়ার করার মতো একটা নিয়মিত বাহিনী নিয়ে ওনার সঙ্গে যে বেলোনিয়া যুদ্ধে অপারেশন করেছিলাম পাঁচ সাত পাঁচ নভেম্বর থেকে একুশ নভেম্বর একুশ নভেম্বরে আমরা ঈদের নামাজের শেষ করে বেলোনিয়ার অর্ধেক অংশ দখল করে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমি চলে আসি তিন নম্বর সেক্টরে ব্যাক পাঁচ পাঁচ তারিখের যুদ্ধ অংশ নেবার জন্য যেটিতে ইব্রাহিম অংশ নিয়েছিল আর জাফর ইমাম সাহেব ওটি এগিয়ে নিয়ে যায় এই এই অপারেশনগুলোতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনী তাদের গোলা বারুদ তাদের সাহায্য অবশ্যই যেটি ইব্রাহিম সাহেব বলেছেন সেটি আমরা সবসময় মনে রাখব আরেকটি বিষয় হলো এটি বাংলাদেশ ভারত পাকিস্তান ভারত যুদ্ধ না বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ না বাংলাদেশ ভারত যুদ্ধ এটি নিয়ে তর্কের কোনো বিষয় নেই আমরা নিশ্চিত আমরা একটি বিষয় বিশ্বাস করি আমরা বাঙালি বাংলা বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ যে কারণে করেছিলাম সেটি হয়েছে আমাদের গণতন্ত্র আমাদের সঠিক সঠিক সম্পদের ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ সোশ্যালিজম যেটা ছিল তখন বাঙালি সবচেয়ে বড়টি ছিল হলো বাঙালি জাতিকে পৃথিবীর বুকে দাঁড় করানো সেটি আমরা করতে পেরেছি সেটি হলো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বাঙালি জাতিকে বাঙালিত্ব বাঙালির যে সেই বিশাল যে সেই অবদান বিশ্বে সেটিকে আমরা দাঁড় করাতে পেরেছি বলে আমি মনে করি এটিকে তর্কে এখন যাওয়ার সময় নেই দ্বিতীয়টি হলো আমাদের সম্পদের সুষ্ঠু বন্টন সম্পদের সুষ্ঠু বন্টন একটা কঠিন ব্যাপার এটা জুলিয়াস সিজারের আমল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে এটি কোনো দেশেই সেভাবে সম্ভব হয়নি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেই পথে বলে আমি মনে করি আরেকটি ধর্ম ধর্মনিরপেক্ষতা এটি নিয়ে কোনো আলোচনার বিষয় নাই আমাদের দেশ বোধহয় বাংলাদেশ এই আমাদের নেইবারের চেয়ে অনেক বেশি ধর্ম নিরপেক্ষ এবং আমরা মনে করি ধর্ম যার তার এবং সেটি করবে একটি জায়গায় একটু আমি জিল্লুরের সঙ্গে একমত আমাদের বিশ্বে আমাদের একটু অত সুনাম নাই ডেমোক্রেসির ব্যাপারে বা গণতন্ত্রের ব্যাপারে একটু সুনাম আনতে হবে তবে গণতন্ত্রের যে আবার নানা ধরনের ভাগ আছে সেটাও আবার বুঝতে হবে গণতন্ত্র মালয়েশিয়ায় একরকম বাংলাদেশে একরকম আমেরিকায় একরকম ইউরোপে আর রকম তবে গণতন্ত্রের একটি মাত্রা আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে সেই মাত্রাটাতে আমরা নেই এটি নিয়ে কোনো ডাউট নেই আর আমাদের দেশের একটি প্রবলেম হলো গণতন্ত্রে আমরা যখন অপোজিশনে থাকি তখন আমরা অত্যন্ত নম্রভাবে কথা বলি এবং গণতন্ত্রের কথা বলি আবার যখন আমরা পাওয়ারে থাকি তখন সেটি অন্যরকম হয়ে যায় সো আমার একটা অনুরোধ থাকবে সব রাজনৈতিক দলের কাছে আমরা চাই যারা আমরা সাধারণ যারা রাজনীতিবিদ নই ইব্রাহিমের মতো অত বড় রাজনীতি না বাট রাজনীতি বুঝি পলিটিক্যাল সায়েন্স ছিল আমার যে আমরা চাই একটি দেশ গণতন্ত্র সেরকম হবে যে আমাদের দেশে যদি যেটি এখন অপোজিশনের দাবি যে একটা নিউট্রাল সরকার হতে হবে নির্বাচন হতে হলে ধরেন যদি সেটি দেওয়াও হয় একটা অনুরোধ থাকবে সব রাজনৈতিক দলের প্রতি যে যেই নিউট্রাল সরকার দেওয়া হবে সঙ্গে সঙ্গে তারা বর্তমান যে যারা পাওয়ারে ছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে মেরে পুকুরের নিচে নিয়ে দাবাবে রাখবে না এটিকে তাদেরকেও প্রমিস করতে হবে এটি হয়েছিল যখন একবার সঠিক নিউট্রাল সরকারের আন্ডারে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমি তখন বিষয়টি জানি বিক আমি তখন সেখানে আমরা আমাদের কন্ট্রিবিউশন ছিল অর্থাৎ আমরা যেন মনে না করি যে তত্ত্বাবধায়ক সরকার যেটা নিউট্রাল সরকার বা ধরে নিচ্ছি আর কি আমি থিওরিটিক্যালি বলছি যদি দেওয়াও হয় তাহলেও কালকে বিএনপির ওয়ার্কাররা রাঠি মানে ধান লাঙ্গল নিয়ে বেরিয়ে আওয়ামী লীগের নৌকাওয়ালাদেরকে পানির মধ্যে ফেলে দেবে এটি যেন না হয় আবার না নৌকাওয়ালারাও যেন লোক বৈঠা নিয়ে ওই ধানের শীষওয়ালাকে পানির মধ্যে না ফেলে এই মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের যে গণতন্ত্রের যে সূচকটা যেটা আমেরিকানরা এখনো মনে করছে সঠিক নয় বা তাদের ভাষায় অবশ্য তাহলে সেটি সুন্দর হবে আমরা কিন্তু আমরা যারা সাধারণ আমরা নির্বাচনটা সেইভাবে দেখতে চাই আমি অনুরোধ করব আমাদের যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং ডেমোক্রেসি নিয়ে কথা হচ্ছে এটি যেন হয় কারণ আমি দেখেছি যে সত্যি সত্যি যখন যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি একটা বৈরীভাবে অপোজিশনরা ঝাঁপিয়ে পড়ে যে তাদেরকে ওই এলাকা থেকে ভাগিয়ে দিতে হবে সব ব্যালট বক্স তাদের নিতে হবে এটি আমার অভিজ্ঞতার থেকে বলছি এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি আমি জেনারেল অফিসার কমান্ডিং ছিলাম নির্বাচনে অনেক দেখেছি এবং বুঝিয়েছি তো ইব্রাহিম সাহেব জানে এইটি যদি আমরা না করি এবং প্রমিস যদি করি কোরআন শরীফ ছুঁয়ে যে এটি করব না কিন্তু আমরা নির্বাচনে যাব লাইন ধরে দাঁড়াবো ভোট দেব যাকে যে ভালোবাসে সে দেবে ইব্রাহিম সাহেবের কল্যাণ পার্টি যদি কালকে পাওয়ার এসে যায় তাহলে তো কথাই নাই আমি তোর মিনিস্টারই হয়ে যেতে পারি তো যেহেতু আমার বন্ধু সো দ্যাট ইজ ওয়াট আই ওয়ান্ট এইটি কি আমি বলি গণতন্ত্র আমি আমেরিকাতে ছিলাম অনেকদিন আকবর আল্লী সাহেব ছিলেন আমি গণতন্ত্র দেখেছি যে গণতন্ত্র বলতে কী বোঝায় আসলে খুবই সুন্দর জিনিস এবং সেটি আমরা চাই এটি দিল্লু সাহেব বলেছেন যে আমরা সেই সূচকে পিছনে আছি আমি স্বীকার করি কিন্তু এটি এগিয়ে নিয়ে যাবে আমি মনে করি বর্তমান সরকার এটি আমার আশা এটি আমার আকাঙ্ক্ষা এটি গেল বাংলাদেশ আসন মুক্তিযুদ্ধে আমি মুক্তিযুদ্ধে আমার একটা সুযোগ হয়েছিল আমি সেক্টর কমান্ডার এবং যুদ্ধ করেছিলাম আমার নয় মাসে দশটি অপারেশনস অব ওয়ার আমি করেছি এর মধ্যে তিনটি আমি আমার আমাদের মিত্রবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি বড় কয়েকটি একটি বেলোনিয়াতে একটি আখাউড়া যুদ্ধে আর একটি ছিল একটি আটাইশে সেপ্টেম্বর একটি যুদ্ধে এছাড়া বাকি সাতটি আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিকল্পনায় আমার নিয়ন্ত্রণে আমার অধিনায়কত্বে সাতটি অপারেশন করেছিলাম এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যে কাজ যেগুলো করা সেগুলো করেছিলাম একটি আমাদের অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ রাত্রে বলেছিলেন আমি তখন জয়দেবপুরে ছিলাম ইব্রাহিম ছিল যে একটি শত্রু সৈন্য বাঙালি বাংলাদেশ থেকে যেন থাকতে না পারে তাদেরকে বিতাড়িত করতে হবে এই শত্রু সৈন্যকে বিতাড়িত করার কাজে আমরা ব্যস্ত ছিলাম সরাসরি জানতাম না রাজনীতি কি হচ্ছে একটি বুঝেছিলাম যে আন্তর্জাতিক সাহায্য আমরা পাচ্ছি আমাদের ভারতীয় বাহিনী বা ভারতীয়রা ভারতীয় রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক এগুলো ভালো চলছে কিন্তু যুদ্ধ আমরা করে চলেছি শুধু যুদ্ধের কথা চিন্তা করেই শত্রুকে হত্যা করতে হবে সেটি ছিল কাজ এবং সেটি আমরা করতে পেরেছি আমার সাবসেক্টরে অপোজিশনে ছিল তেত্রিশ বেলুজ রেজিমেন্ট এই রেজিমেন্টের প্রথম দিকে ডিসে মার্চ থেকে জুন পর্যন্ত কত ক্ষতি হয়েছে সেটি সিদ্দিক সাল সালেকের সারেন্ডার উইটনেস টু সারেন্ডার নামে একটা বই আছে সেখানে পাতার নাম্বারটি আমার মনে পড়ছে না লেখা আছে যে জুন মাসের মধ্যে ৩৩ বেলুদ যেটি মৌলইবাজার এবং সাজিবাজারে ছিল আমার অপোজিটে এবং জেনারেল এবং ওনাদের অপোজিটে তার ছিয়ানব্বই জন নিয়মিত বাহিনীর সৈনিকের হত্যা হয়েছিল মৃত্যু হয়েছিল আর অ্যাবাউট একশো জনের মতো অনিয়মিত বাহিনী তাদের হত্যা হয়েছিল এবং এই এরকম একটি সংখ্যা তাদের ইনজিওর্ড বা আহত হয়েছিল একটি ব্যাটালিয়ানের প্রায় সাতশোর মতো থাকে তার মধ্যে একটি কোম্পানি থাকে প্রায় দেড়শো তাহলে একটি থেকে দেড়টি কোম্পানি অলরেডি তাদের ধ্বংস হয়ে গিয়েছিল প্রথম মার্চের থেকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই যুদ্ধে এটিকে আমরা বলি প্রাথমিক এটিকে আমরা বলি আমরা যুদ্ধে মুক্তিযুদ্ধের এটিকে বলা যায় এটিকে আমরা বলতে চাই প্রাথমিক রেজিস্ট্যান্স যুদ্ধ সে মুক্তিযুদ্ধ তিন ভাগে প্রাথমিক রেজিস্ট্যান্স যুদ্ধ যেটি বাংলা বেঙ্গল রেজিমেন্ট পুলিশ বাহিনী ইপিআর বাহিনী মিলে বঙ্গবন্ধুর ডাকে জেগে উঠে যুদ্ধ করেছে পাকিস্তানকে ধ্বংস করেছে তাদেরকে বোঝানো গেছে যে তারা আমাদেরকে এভাবে আমাদের উপর দিয়ে খবরদারি করতে পারবে না এটি তারা বুঝে ফেলেছিল। দ্বিতীয়টি হল গেরিলা যুদ্ধের উত্থান আমরা গেরিলাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে রসদ দিয়েছি তাদেরকে বুদ্ধি দিয়েছি তাদেরকে ভেতরে যে কোথায় কিভাবে কাজ করতে হবে কাকে কীভাবে কাজগুলো এবং তাদের কন্টিনিউয়াস ইন্টেলিজেন্স সাপ্লাই দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়েছি অগস্ট মাসের দিকে অপারেশন হয়েছেন ঢাকা শহর এবং সেরাটন এই হোটেল ধ্বংস হয়ে গিয়েছিল এবং অপারেশন হয়েছিল এটি হলো অগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারেন যে উত্থান গেরিলাদের উত্থান আরেকটি হলো অগ্রাভিযান ভূমি দখলের যুদ্ধ যেটি যদিও অফিসিয়ালি তেসরা ডিসেম্বর থেকে আসলে শুরু হয়েছিল অক্টোবরের শেষ থেকে এই হলো তিনটি ভাগ সুতরাং কেউ যদি বলে যে পাকিস্তান বাংলা ভারতের যুদ্ধ হয়েছিল এটি সঠিক নয় এই কারণে যে যুদ্ধ তো আমরা করছিলামই যুদ্ধ তো চলছিলই ডিক্লেয়ার্ড যুদ্ধ চলছিলো সেই চলা যুদ্ধের সময় রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক অর্থাৎ কূটনৈতিক সাপোর্ট এবং রসদ এবং মরাল সাপোর্ট আমাদেরকে ভারত দিয়েছিল এবং লাস্টের যে তেরো দিনের যুদ্ধ এটাকে আমাদের পরিভাষায় আমাদের ভাষায় আমরা বলি অপারেশন অফ ওয়ার তারা অগ্রাভিযান করেছে আমাদেরকে সাহায্য করেছে ভূমি দফল করেছে যুদ্ধে অগ্রাভিযান একটি অফস অফ ওয়ার মানে অপারেশন অব ওয়ার আক্রমণ এটি আমাদেরকে জয়েন্টভাবে আমরা করেছি সুতরাং এটি তখন কিন্তু এই যুদ্ধটা বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের সাহায্যে হচ্ছে সুতরাং কেউ যদি বলে যে এটি হয় তাহলে সেটি তাদের মানসিকতা ভুল কৌশলগত চিন্তা এবং কিছু জ্ঞানের অভাব বলতে হবে সুতরাং আমাদের এটি নিয়ে ভাবার কোনো চিন্তা নেই শেষ কথা আমি গর্বিত আমি অনুভব করি আমি মুক্তিযুদ্ধে দুইবার আহত হয়েছি আমি বীরবিক্রম খেতাব পেয়েছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি সেটি আমার পরিচয় নয় আমার সবচেয়ে মানে বড় পরিচয় হলো আমি একজন মুক্তিযোদ্ধা এবং একজন সৈনিক হিসাবে আমি আমার দেশকে আমার যেটি করার ছিল যেটিকে আমার দায়িত্ব ছিল যেটি আমার ডাক দিয়েছিল বঙ্গবন্ধু এবং ছয় ছয় দফার ভিত্তিতে বাংলাদেশকে পৃথিবীর বুকে স্থায়ীভাবে দাঁড় করানোর যে প্রচেষ্টা সেইটি আমি করতে পেরেছি এই কারণে আমার আর চাইবার কিছু নেই এটি আমি মনে করি আমার বাবা হয়ে গেছে ধন্যবাদ সকলকে